প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি একটি রৌদ্রমুখর সকালের আমন্ত্রণ। সকালবেলা রৌদ্রের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমি শান্তা জাহান আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা জানেন বাংলা ভিশনের নিয়মিত এই আয়োজনে আমাদের সাথে অতিথি থাকেন, তবে সবসময় আমরা একজন অতিথিকে পেলেও আজ কিন্তু আমাদের মাঝে দুজন অতিথি রয়েছেন। কেননা সামনে ঈদ, ঈদকে ঘিরে রয়েছে বাংলা ভিশনের 8 দিনব্যাপী নানা আয়োজন, আর সেই আয়োজনের অংশ নিয়েই আমরা আজ কথা বলবো। আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আজ রয়েছেন আমাদের খুব প্রিয় একজন, আমি বলবো পরিচালক এবং প্রিয় একজন মানুষ, মাসুদ সেজান, এবং সেই সাথে রয়েছেন আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী শামিমা নাজনীন। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি। আমিও ভালো আছি। শামিমা আপু অলওয়েজ মিষ্টি হাসি দিয়ে বলেন ভালো আছি, তবে আমি জানি সেজান ভাই একটু হলেও খারাপ আছে, খুব তাড়াহুড়ো করে তারপর আসতে হয়েছে সকাল সকাল যানজট। তো যেহেতু সামনে ঈদ, ঈদের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাই, ঈদ নিয়ে তো কাজের একটা ভাবনা আছে, কিন্তু ঈদের ভাবনা কি, ঈদটা কেমন করে কাটানোর ইচ্ছা আছে? আমার গত কয়েক বছর, এটা ঠিক মনে নেই, কয়েক বছর ঈদের ভাবনা বলতে আলাদা কোনো কিছু প্ল্যানিং করতে পারি না আগে থেকে। তার কারণ ঈদের পর দিনও শুটিং করা লাগে কখনো কখনো, এবং ঈদের দিনটা শুধু নামাজ পড়ার সময়টুকু আমি বের করার চেষ্টা করি, এবং নামাজের পরে আবার গিয়ে রেটিং টেবিলে বসতে হয়। এইভাবে গত কয়েকটা ঈদ কাটছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ঈদ থেকে আমি এটা আর করবো না, 7 দিন আগে সমস্ত কাজ ক্রস করে দিব, এটা আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমার মনে হয় মাসুদ ভাই, যে আপনি যদি এবারে সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভাবনাটা আরো 4-5 বছর আগে থেকেই করছেন যে ঈদের 7 দিন আগে আমি সব কাজ ক্লোজ করব। এটা করছি, কিন্তু হয়ে ওঠেনি, এইবারে একদম কড়া সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো নড়চড় হবে না। ওকে, শামিমা আপু এবং আমি দুজনে সাক্ষী থাকলাম, যারা শুনছেন তারাও সাক্ষী রয়েছেন, আমরা নেক্সট ইয়ারে অ্যাটলিস্ট 7 দিন আগে থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করব। ওকে, শামিমা আপুর ঈদ ভাবনা? আমি তো আমার পরিবারের সাথে ঈদ কাটাই, কিন্তু যেহেতু আমাদের সেজন ভাইয়ের সাথে কাজ হয়, আমরাও শুধু চিন্তা করতে থাকি 5 মিনিট কি কম পড়লো কোনো একটা সিরিয়ালের, আমরা 7 পর্ব করে থাকি, কম পড়লো কি না। আমরা যেহেতু ঢাকায় থাকি আমি এবং আমার সাথে ডক্টর ইজাজুল ইসলাম, উনিও ঢাকায় থাকে, সুতরাং আমাদেরকে নিয়ে আর কি আমাদেরকে কল করা গ্যাপ থাকে, আমাদের পূরণ করতে হবে আর কি। দেখা যায় যে একটুখানি সবসময় আমরা ওই চিন্তাটাই থাকি যে কালকে আবার শুটিং আছে কিনা, এবং কস্টিউম টস্টিউম নিয়ে সব রেডি হয়ে থাকি আর কি, যে পরের দিন আবার আমাদের শুটিংয়ে যেতে হবে, আমরা ওই প্রস্তুতি নিয়ে থাকি। তার মানে আসলে আর্টিস্ট যারা বা যারা আসলে বিহাইন্ড দ্য সিনে কাজ করেন, তাদের কিন্তু কাজটাকে কত সুন্দরভাবে আমরা দর্শকদের কাছে প্রেজেন্ট করতে পারি সেই ভাবনাটাই বেশি থাকে আমাদের ব্যক্তিগত জীবনের ভাবনার চাইতো। আচ্ছা, সিরিয়ালের কথা যেহেতু চলেই আসলো এবং 7 পর্বের কথাও চলে এসেছে, তাহলে আমি অবশ্যই আমাদের বাংলা ভিশনে ঈদ উপলক্ষে ঈদের দিন থেকে নিয়ে শুরু করে পরবর্তী 7 দিন প্রতিদিন রাত 9:55 নাটকটি প্রচারিত হবে, চরিত্র স্ত্রী, রাইট? সেটি নিয়ে কথা বলতে চাই। আমি একটু জানতে চাই মাসুদ সেজান আপনার কাছ থেকে, যে এটি একটি সিকুয়েল যাচ্ছে, আমরা জানি প্রথমে চরিত্র ভোটার ছিল, চরিত্র নেতা ছিল, চরিত্র স্বামী, আর এখন চরিত্র স্ত্রী। তো কী কী চরিত্র রয়েছে সেটা শুনবো, কিন্তু চরিত্র স্ত্রীর বৈশিষ্ট্যটা কী এবং বিশেষত্বটা কী? এটা চরিত্র স্বামী যারা দেখেছেন তারা দেখেছেন যে মানে স্বামী দুই রকম কিংবা অনেক রকমেরই আছে, সব সব রকম তো আর উপস্থাপন করা সম্ভব নয়। আমি দুইটা ধরনকে তুলে ধরেছিলাম স্বামীর, সেরকমই স্ত্রীদেরও কিছু ধরন আছে, নানা ধরন, স্ত্রীদের ধরন আরও বেশি, তো সেই ধরন থেকে বাছাই করে দুটি ধরন আমি নিয়েছি। একটি হচ্ছে আমাদের, যদি আমরা বলি একটু স্যাটায়ার করেই বলি, যে আমাদের প্রথাগত আমাদের যে সাবানা, স্যাক্রিফাইসিং স্ত্রী, স্বামী মদ্যপ অবস্থায়, স্বামী বাংলার বাংলার বধূ, স্বামী মদ্যপ অবস্থায় ফিরছে, তাকে মারধর করছে, তারপর তার পায়ের মুজিটা খুলে দিচ্ছে, জুতোটা খুলে দিচ্ছে, হ্যাঁ, এই যে এক ধরনের স্ত্রী। আবার এক ধরনের স্ত্রী হচ্ছে যে আমরা জানি না যে স্বামীরাও কতটা নির্যাতিত হতে পারে, আমরা শুধু স্ত্রী নির্যাতিত এবং স্ত্রীদের এইসব শুনি মিডিয়া কভারেজ এইসব, কিন্তু ভেতরে ভেতরে খুব নিভৃতে, হ্যাঁ, স্বামীরা যে কতটা নির্যাতিত হতে পারে স্ত্রী দ্বারা, সেইটা একটা স্ত্রীর ধরন। এই দুটি ধরনের একটু ব্লেন্ড করেছি, আচ্ছা, যে
একটি দুই দুইজন স্ত্রীকে দেখিয়েছি, একজন স্ত্রী হচ্ছে আমাদের শাবানা, মানে বাংলার বধূ, যাকে বাংলার বধূ যেটা তিশা করছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের কি বলবো, নির্যাতিত মানে স্বামী স্ত্রী, সেটা হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা একটা প্রোমো আছে, প্রোমোটা দেখলে আমরা দেখতে পাবো যে সে তার স্ত্রী হিসেবে তার ধরনটা কি। প্রোমো তো আমরা অবশ্যই দেখবো, কিন্তু আমার তো ধারণাটা পুরোপুরি পাল্টে গেল। আমরা শামিমা নাজরীনকে গত গত নাটকে যেটা দেখেছি চরিত্র স্বামীতে, যে সে খুবই সহজ সরল এবং স্বামী যা বলছে তাই, বেতনের টাকাটাও সে স্বামীর হাতে তুলে দেয়। এইখানে একেবারে বিপরীত একটি চরিত্রে উনি করছেন, একদমই বিপরীত চরিত্র, কথায় কথায় থামিকে থাপ্পড়, মানে কোনো কথা নাই থামিকে থাপ্পড় দিয়ে শুরু, তো একদম রিভার্স একটি ক্যারেক্টার করছে। এবং আমার মনে হচ্ছে যে এইটা দর্শক একেবারেই ওই নাটক থেকে এই নাটকের মানে সিকুয়াল ঠিক আছে করে দেখতে পাবে। হ্যাঁ, সিকুয়াল ঠিক আছে, ক্যারেক্টারগুলো মানে প্লে করছে সবাই চঞ্চল চৌধুরী, তিশা কিংবা ডাক্তার রেজা, শামিমা নাজরীন, কিন্তু চরিত্রের ধরনটা একেবারেই উল্টে দিয়েছি, যেটা দর্শক হয়তো একটু অন্যরকম টেস্ট নিয়ে অন্যরকম মজা করে সেটা দেখবে। বাহ, আচ্ছা, শামিমা অপুর চরিত্র সম্পর্কে তো একটু শুনলাম, যেহেতু চঞ্চল ভাই এবং তিশা অপুর কথা চলে আসলো, একটু জানতে চাই যে তিশা অপু হচ্ছে এখানে বাংলার বধূ ক্যারেক্টার করছে, এবার চঞ্চল ভাইয়ের ক্যারেক্টারটা কি? চঞ্চল ভাই ওই যে মদ্যপ অবস্থা, সে হয়তো নির্যাতন করছে না, সে হয়তো মারধর করছে না, সেটা অন স্ক্রিন আমরা অনেক কিছু দেখাতে পারি না, দেখানো উচিত না। হ্যাঁ, কিন্তু সিম্বলিক অর্থে সে হয়তো ঘরে স্ত্রী রেখে একটি মেয়ের প্রেমে পড়েছে, যেটি আনইথিক্যাল। হ্যাঁ, সেটিকে একটু আনার চেষ্টা করেছি, আমরা এটা পরকীয়া বলছি না, কিন্তু একটি মেয়ের প্রেমে পড়েছে যেটা স্ত্রীকে আবার লুকাচ্ছে। হ্যাঁ, কিন্তু স্ত্রী আবার তার সব কিছু শেয়ার করছে, তার সাবেক প্রেমিকের কথাও শেয়ার করছে, তার ফেলাসা দিনের কথা শেয়ার করছে, কিন্তু স্বামীটা বেশি চালাক, মানে সে অনেক কিছু শেয়ার করছে না, অনেক কিছু শেয়ার করছে না। এই যে ধরনটা যে একজন খুবই, এবং স্ত্রীটা এক পর্যায়ে গিয়ে তিশার যে ক্যারেক্টারটা, যে স্বামীর ব্যাপারগুলো সে বুঝতে পারছে, যে তার স্বামী ধরনটা এরকম, সে আমাকে অনেক কিছু লুকাচ্ছে, কিন্তু তারপরও তাকে মানে জব মানে জবাবদিহিতা করার যে ব্যাপারটি সেটি করছে না, খুবই স্যাক্রিফাইসিং মাইন্ডেড। আচ্ছা মাসুদ স্যার, যেন আপনার কাছ থেকে তো শুনলাম, আমরা বরং একটু প্রোমোটাও দেখি, তাহলে আমাদের যারা দর্শক রয়েছেন তারা ভিজুয়ালি আসলে দেখে নিতে পারবে যে কি মানে আমরা নতুনত্ব পেতে যাচ্ছি চরিত্র স্ত্রীতে। প্রিয় দর্শক, আমাদের এই চমৎকার নাটকটির প্রোমো আপনাদের জন্য আমরা এখন প্রেজেন্ট করছি, আই হোপ আপনাদের ভালো লাগবে, আমরা একটু উপভোগ করি। ফোনটা চেক করার জন্য তুমি ফোনটা ধরেছো, তুমি কি আমার সন্দেহবাদী বউ? না না, আমি তো তোমাকে সন্দেহ করি না। তুমি যদি একবার মাওয়াকে ইলিশের ভর্তা খাও তাহলে তুমি আমাকে প্রতিদিন বলবে। ঋণ নিবেদিত সাত পর্বের স্বল্প বিরতি ধারাবাহিক নাটক চরিত্র স্ত্রী, রচনা ও পরিচালনা মাসুদ সেজান। আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কি করছি, কোনোদিন সেটা জানতে চেয়েছো? আমি তোমাকে বিশ্বাস করি। অন্ধের মতো তুমি আমাকে বিশ্বাস করবে কেন? আমি কি অন্যায় করেছি? ফ্রিজে ঠান্ডা পানি ছিল না, ঠান্ডা পানি থাকতে নরমাল পানি কেন দিলে? ঠান্ডা পানি নিয়ে সাত পর্বের স্বল্প বিরতি ধারাবাহিক নাটক চরিত্র স্ত্রী দেখবেন ঈদের সাত দিন রাত 9:55। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম চরিত্র স্ত্রীর চমৎকার প্রোমোটি। আই হোপ প্রোমো দেখেই আপনাদের মনে হচ্ছে যে পরবর্তী সাতটি পর্ব আসলে কখন থেকে অনিয়ার শুরু হবে, বাট আমাদের অপেক্ষা করতে হবে, ঈদের দিন রাত 9:55 আমরা দেখতে পাবো। আমি একটু শামিমা অপুর কাছ থেকে এবারে শুনতে চাই, এত ঠান্ডা প্রকৃতির একটা মানুষ, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ রিভার্স একটি ক্যারেক্টার, এবং আমি বলবো শুধুমাত্র চরিত্রে নয় পোশাক আশাকেও একটা পরিবর্তন আছে। তো শামিমা অপুর কেমন লেগেছে? আমি আসলে মানে নর্মাল লাইফে তো একরকম থাকি, কিন্তু যখন আমাকে অভিনয় করতে বলা হয় যে কোনো চরিত্রে, আমি মনে হয় যে আমি সেটা চাই, সেটা ধারণ করতে আর কি, এই বলতে পারি। এটা আমি বিশ্বাস করি, কেননা আমার একটা কাজ করার আমি বলবো সুযোগ হয়েছিল শামিমা অপুর সাথে, সেখানে আমি দেখেছি যে একজন মানুষ কতটা ডেডিকেটেড হয়ে সে তার চরিত্র নিয়ে ভাবতে পারে। ওখানে অবশ্য বাংলার বধূ টাইপ ক্যারেক্টার ছিল একদম। মানে যে প্রমো সম্পর্কে আমি এক লাইন বলি, প্রমোতে ডাক্তার রেজাসকে যে থাপ্পড় দিলেন, এরকম আরো অনেকগুলো থাপ্পড় আছে। আচ্ছা, তো এই থাপ্পড় দেওয়ার পরে সে যে আসলে ভেতরটা কত নরম সেটার জন্য আমি বলছি, যে থাপ্পড় দেওয়ার পরে তার এত খারাপ লেগেছে,
ডাক্তার ইজাজকে 1000 টাকা বকশিশ দিয়েছে এবং পরদিন ইউনিটের সবার জন্য সে একটি খাবারের আয়োজন করেছে, যে খিচুড়ি এবং গরুর মাংস দিয়ে কিংবা আরো কিছু কিছু দিয়ে, যে ডাক্তারকে মারলাম এতটা ব্যথা পেয়েছে। এবং একটা সিনে অনেকবার মানে অনেকগুলো থাপ্পড় দিয়েছে পরপর, হ্যাঁ দিতে হয়েছে মানে গল্পের কারণে, গল্পের প্রয়োজন। তো সেটা দিয়ে সে খুবই মানে ভেঙে পড়লেন আর কি, যে এটা কি করলাম আমি। হ্যাঁ কিন্তু যখন উনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তখন তখন উনি আলাদা, তখন আলাদা মানুষ, তখন থাপ্পড় দিতে কোনো কারণ, তখন বলতে থাপ্পড়টা একটু জোরেই দেন যাতে মনে হয় যে রিয়েল লাইফে দেওয়া হচ্ছে, তাই তো। আচ্ছা আমরা তো চারজনের চরিত্র সম্পর্কে শুনলাম, নিশ্চয়ই গল্পের প্রয়োজনে আরো বেশ কিছু চরিত্র এসেছে? হ্যাঁ সেটা তো গল্প তো চারটা চরিত্র নিয়ে একটা সাত পর্ব করা সম্ভব না, এটা সাপোর্টিং বলবো না আমি, প্রত্যেকটা চরিত্রই আমার সমান গুরুত্বপূর্ণ চরিত্র। চঞ্চল ভাইয়ের সঙ্গে যে মেয়েটির কথা বলছেন, চৈতি নামে একটি মেয়ে, সে খুব ভালো করেছে, সে খুব ভালো করেছে। তারপরে শামীম আপার সঙ্গে একটি ছেলে যাকে আমি প্রমোদ দেখলাম, বাচ্চু মুসাফির, সৈয়দ মুসাফির, সে খুব ভালো অ্যাক্টিং করেছে। এরকম যে যা যা মানে আমাদের প্রয়োজন হয়েছে যে সব ক্যারেক্টার, কালকে আমাদের কালকেও শুটিং ছিল এই নাটকে, কালকে আমরা শুটিংটা শেষ করলাম রাতে। তো এখানে আহসান কবির একটি দৃশ্য করেছেন কিন্তু একটি কমপ্লিট চরিত্র, কমপ্লিট চরিত্র। আবদুল্লাহ রানা দুটি দৃশ্য করেছেন কিন্তু একটি কমপ্লিট ক্যারেক্টার, মানে প্রত্যেকটি ক্যারেক্টারের কার কতটুকু প্রেজেন্স থাকছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ক্যারেক্টারটা কমপ্লিট কি না সেটা আমি খুব মানে প্রায়োরিটি দিই। এবং সেই দিক থেকে প্রত্যেকটি চরিত্র এখানে গুরুত্বপূর্ণ এবং সবাই খুব ভালো করেছেন এবং খুব আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। আমাদের পরিবার আরেকটি মেয়ে কাজ করেছে, স্বর্ণলতিকা। হ্যাঁ স্বর্ণলতিকা খুব ভালো করেছে, খুবই ভালো করেছে। তো প্রত্যেকটি ক্যারেক্টার একদম তার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে। এবং আমাদের এটার পেছনে কারণ হচ্ছে, আমি একটু ক্রেডিট নিতে পারি, সেটা হচ্ছে যে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে মনে হলো যে সবাই একটু ঘুম ঘুম চোখ, একটু একটু মনে হচ্ছে যে এনার্জিটা পাচ্ছে না, আমি একটা ব্রেক দিই ঘুমের, যে দুই ঘন্টা ঘুম ঠিক আছে, একটু হয়তো 2 ঘন্টা বেশি কাজ করতে হবে, কিন্তু ওই যে 2 ঘন্টা ঘুমটা দিলাম আমরা পুরো, আমি যখনই মানে ঘুমের ডিক্লেয়ার করলাম তখন পুরো ইউনিট নিঃশব্দ, কোথাও কেউ জেগে নেই, যার যার বিছানা নিয়ে প্রস্তুত হয়ে যায়, কোথাও কেউ জেগে নেই, সবাই আসলে মনে মনে চাইছিল যে এখন একটু ব্রেক। তো এই ব্রেকের পরে যখন আবার শুরু করলাম তখন আবার যদি রাত 12টাও বেজে যায়, মানে ঈদের কাজে আমরা সাধারণত নর্মাল সিরিয়ালগুলোতে আমরা 9টা টু 9টা আমরা কাভার করি, যে 9টা টু 9টার বেশি আমরা শুটিং করি না নর্মালি, আমি যে 9টার মধ্যে আমি প্যাক আপ করে দিই, কিন্তু ঈদের কাজটা আসলে ওইভাবে মেনটেন করা যায় না অনেক সময়, তা কাজটা ধরে করতে হয় কিংবা বুঝে করতে হয়, দর্শকের পাশটা বুঝতে হয়, সময় মতো শেষও করতে হবে, সময় মতো শেষও করতে হবে, সবকিছু মিলিয়ে হয়তো কখনো কখনো মানে ওভারনাইট করতে হয়, কিন্তু সেটা একদম জানের উপর দিয়ে, আমার মন টানছে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুম ঘুম চোখে, এইটা আমি চাই না। আচ্ছা সেজন্য একটু থামিয়ে দিতে চাই, অনেকক্ষণ একজন দর্শক আমাদের সাথে ওয়েট করছেন ফোনে, ফোনটি নিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি সুমনা সোমা বলছি। সুমনা সোমা, কোথা থেকে ফোন করেছেন বলে আপনি কথা বলুন আমাদের অতিথিদের সাথে? অভিনেত্রী সুমনা সোমা। সেজন ভাই আমি সোমা। ওকে সোমা অপু, কেমন আছেন সুজন ভাই? এই তো ভালো আছি। সোমা তুমি কেমন আছো? জি ভালো আছি। আপনাদের একসঙ্গে দেখে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে এখানে আমি থাকতে পারলে খুব ভালো লাগতো। আর চেয়ার নেই তো এখানে না, তবে তারপরে সুমনা অপু আপনি কিন্তু আমাদের সাথে আছেন, ঠিক আছে, ফোনে আছেন, আমাদেরকে দেখছেন, রাইট, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। সেজন ভাই এমন একজন মানুষ, সেজন ভাইয়ের সঙ্গে কাজ করলে অন্য কারোর সঙ্গে কাজ করতে আসলে ভালো লাগে না, এত রিল্যাক্সে কাজ করি এবং মনে হয় যে ঘরের মধ্যে আছি, কাজ করছি। এবং সেজন ভাই শিল্পীদের আকাঙ্ক্ষাটা বুঝেন, আকাঙ্ক্ষা বুঝে সেভাবে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। যদি বলবো যে সেজন ভাই আপনি বেশি বেশি করে কাজ করেন, আমরা যাতে আপনার কাজ বেশি করে করতে পারি এবং আপনার কাজ, এখন আমরা বলি যে বাংলাদেশের মানুষ আমাদের চ্যানেল দেখছে না, কিন্তু আপনার মনে আছে কিনা যে আপনার চলতে সার্কাস আমি দেখেছিলাম যখন আমাদের শিল্পীর সঙ্গে নির্বাচন চলছিল, এবং প্রতিটা লোক আমাকে দেখে জিজ্ঞেস করতো আপনার কি ওনার সঙ্গে বিয়ে হবে, আপনার কি এ হবে,
মানে নাটকটা দেখছে, আমি নির্বাচনের প্রচারণা করছি কিন্তু দর্শক এসে কিন্তু আমার সঙ্গে জিজ্ঞেস করছে নাটকের কথা, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। মানে দর্শক এখনো আপনার নাটক দেখে, এই জন্য আপনার বেশি বেশি কাজ করা উচিত এবং আমাদের বেশি বেশি করে আপনার পাশে রাখা উচিত। আমরা যারা আপনার কাজ করতে চাই, আমরা যারা আপনার ভক্ত। ঠিক আছে, থ্যাংক ইউ সুমার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর এত চমৎকারভাবে বলেছেন, যে কথাটি আসলে আমরা শুরুর আগে বলছিলাম, সেজান ভাই বলছিল যে আমি অন স্ক্রিনে বলতে পারবো কিনা, তো এটা কিন্তু আমাদের সোমাপ্পু অলরেডি করে দিয়েছেন। তা আমার একটা প্রশ্ন সেজান ভাইয়ের কাছে করতে খুব ইচ্ছা করে, সেটা হচ্ছে এই যে বললেন যে আপনি একজন অভিনেতা বা অভিনেত্রীর মানে আকাঙ্ক্ষাটা বোঝেন, তো এই জন্য নিশ্চয়ই তাদের চরিত্র নিয়েও আপনাকে কিছুটা হলেও জানতে হয় যে আসলে তাকে কোন চরিত্রটা দিলে সে সুন্দরভাবে করতে পারবে বা ফুটিয়ে তুলতে পারবে। সেই ক্ষেত্রে আমি যেটা হয়, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি একটু চুজি কাস্টিংয়ের ব্যাপারে, মানে হুটহাট কাস্টিং করি না। আমি যদি তোমাকে না জানি, আমি তোমাকে কাস্টিং করিনি কেন? আমি তোমার সম্পর্কে কিছু জানি না, এটা আমি বলতে নিয়েছিলাম। আরেকটা সূত্র তোমাকে আমি বলে দিই, আরেকটা সূত্র বলে দিই যে আমাদের মানে আমি প্রথমত আমার তোমাকে জানতে হবে তুমি কে, তুমি কি। দ্বিতীয়ত হচ্ছে যে আমার সঙ্গে কাজ করবার আগ্রহ তোমাকে প্রকাশ করতে হবে। এটি দুটি কারণ আছে আমার সঙ্গে, তার কারণ এখন এত গণ কাজ হচ্ছে চারপাশে, এতগুলো চ্যানেল, এত আর্টিস্ট এবং সবাই সেলিব্রিটি এখানে, মানে এখন সবাই সেলিব্রিটি। একদিন একটা নাটক করলে ওই ওই ডিরেক্টরের নামও আমি জানি না, ওই আর্টিস্টের নামও জানি না, সেও নাকি সেলিব্রিটি। তো এইরকম একটা অবস্থায় আমি যদি কোনো একটা কাউকে দেখে, এখন তো ফেসবুকের যুগ, এখন তো নানান মানে নানান মাধ্যমে দেখা যায়, আমি ফোন দিলাম। আমি একটা মেয়ের অভিজ্ঞতা বলি, আমাকে আমার এক আর্টিস্ট বললো একটা মেয়ের কথা যে এই মেয়েটা খুব ভালো কাজ করছে নতুনদের মধ্যে, আপনি একটু দেখেন মেয়েটাকে। আমি বললাম ডাক, আমার দেখতে এবং কথা বলতে তো সমস্যা নেই। তো মেয়েটা আসলো, আমার সঙ্গে বসলো, কথা হলো। আমি খুব আমার খুব মানে লজিক্যালি আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কী হিসেবে পেমেন্ট নাও, এটা তোমার জানতে হবে যে আমি যেহেতু তাকে কাস্টিং করবো। তো সে যে অ্যামাউন্টের কথা বললো, হ্যাঁ, আমি একটু আকাশ থেকে পড়লাম যে আমি তাকে চিনি না, কিন্তু সে নাকি সেলিব্রিটি, তো আমি তো সেটা জানি না, আমার তো জানার দরকার নেই, আমি তাকে চিনি না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেই রেমুনারেশনটা তাকে নেওয়ার কোনো কারণ নাই আমার। দ্বিতীয়ত হচ্ছে যে আমি তাকে তার মেরিটটা বোঝার চেষ্টা করলাম। আমি তাকে বললাম যে তুমি কবিতা পড়ো কিনা, গল্প পড়ো কিনা, উপন্যাস পড়ো কিনা। তো কবিতার প্রশ্ন যখন আসলো, তখন বললো হ্যাঁ ভাইয়া পড়ি, আমার কার কবিতা পড়ো? ওই ইমদাদুল হক মিলন। এখন ইমদাদুল হক মিলন তো কবি না। এখন এই হচ্ছে আমাদের অবস্থা, মানে আমরা কিছুই জানি না, একটা ফাঁপা প্রজন্ম, কিন্তু আমরা সেলিব্রিটি ভাব নিয়ে এমনভাবে দাপিয়ে বেড়াচ্ছি। তো এই কারণে আমি সবাইকে কাস্টিং করি না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সুমনা যেটা বললো যে আমি আকাঙ্ক্ষাটা বুঝি, আমি কোনো আর্টিস্ট যদি আমাকে না জেনে প্রশ্ন করেই বসে যে ভাই আমার ক্যারেক্টারটা কি, আমাকে যারা চেনে তারা এই প্রশ্ন কোনো দিন করেনি, মানে যত বড় আর্টিস্টই হোক কোনো দিন প্রশ্ন করেনি, তার কারণ আমার সম্পর্কে তারা জানে। তো যারা না জেনেই দুই একজন প্রশ্ন করে যে আমার ক্যারেক্টারটা কি, তখন আমি বলি যে আমি তোমাকে জেনে কাস্টিং করেছি, তুমি আমাকে না জেনে হয়তো এসেছো, আমি তোমাকে জেনে কাস্টিং করেছি। তোমার প্রত্যেকটি বিষয়ের একটি মানে গ্রেডেশন থাকে, টেলিভিশন এবং টিআরপি থাকে, আছে সেরকম, মানে প্রোডাক্টের ক্ষেত্রে কোনটা ভালো সোয়াবিন তেল এটা কিন্তু আমরা জানি, কোনটা ভালো টুথপেস্ট এটা কিন্তু আমরা জানি, আর কাকে দিয়ে কোন কাজটা করালে সুন্দরভাবে করতে। তো আমি বলি যে তুমি যদি 3 হও 10 এর মধ্যে, তাহলে আমি যদি তোমাকে 4 করতে না পারি আমার নাটকে এনে, তাহলে তো ডিরেক্টর হিসেবে আমি ফেল, রাইট? অতএব ক্যারেক্টার নিয়ে তোমার ভাবনার কিছু নেই, রাইট? তোমার ক্যারেক্টার কি হবে সেটা নিয়ে তোমার ভাবনার কিছু নেই, তাহলে আমি জানি তুমি 3, তুমি 4 বললে হবে না, তো আমি তোমাকে 4 করব, যদি না করতে পারি আমার ব্যর্থতা। অতএব আমাকে, আমার প্রতি তোমার সেই আস্থাটা রাখবে। তো যারা আমার প্রতি সেই আস্থাটা রাখতে পারে, আমি তাদেরকে নিয়ে কাজ করি। বিশ্বাসের জায়গাটা আসলে একে অপরের সাথে বোঝাপড়া, এটা তৈরি হতে হয়। যাই হোক, আরও অনেক আড্ডা হবে, জানবো আরও অনেক কিছু চরিত্র স্ত্রী এবং পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে। তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা ফিরে আসতে চাই। আর দর্শক, বিরতিতে যাবার আগে আপনাদেরকে অবশ্যই জানাতে চাই, এবার বাংলা ভিশনে কিন্তু 8 দিন ব্যাপী আপনাদের জন্য বিশেষ আয়োজন রয়েছে এই ঈদে। আর 8 দিনটা হচ্ছে ঠিক চাঁদ রাত থেকে আপনাদের জন্য আমাদের ঈদের আয়োজন শুরু হতে যাচ্ছে। আর আপনারা জানেন চাঁদ রাত মানেই হচ্ছে আমাদের ফোক গানের সম্রাজ্ঞী মমতাজ আপা।
তার চমৎকার একটি লাইভ কনসার্ট দিয়ে শুরু হয় আমাদের ঈদের আমেজ। এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। সো আপনারা ঠিক 8:15 অবশ্যই চোখ রাখবেন বাংলা ভিশনের পর্দায় আপনাদের পছন্দের সব গান শুনতে, আর সেই সাথে প্রতিদিন রাত 9:55 অর্থাৎ ঈদের দিন থেকে নিয়ে পরবর্তী 7 আপনারা দেখতে পাবেন চরিত্র স্ত্রী। সো আরও কথা হবে, আড্ডা হবে অতিথিদের সাথে, তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি, সাথেই থাকুন বাংলা ভিশনের। প্রিয় দর্শক, ফিরে এলাম আরও একবার বিরতির পরে আপনাদের সবার প্রিয় আয়োজন সকালবেলা রোদ্দুরে। সাথে রয়েছেন দুজন অতিথি, মাসুদ সেজান এবং সেই সাথে রয়েছেন শামিমা নাজরীন। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। ফিরে এলাম বিরতির পরে। সেজান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনেছি, এবার সেজান ভাইকে একটু আমি মানে থামতে বলবো না, বলবো যে আপনার কাছ থেকে শুনবো না, আমি শুনবো শামিমা আপুর কাছ থেকে, কারণ আপু বোধ হয় সেজান ভাইকে দায়িত্বটা বেশি দিয়ে দিচ্ছে, তাই না? আর বিষয়টাতেই শামিমা আপুর কাছ থেকে শুনবো, কিন্তু সাথে দর্শক আছেন, ফোনটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। একটু জোরে শুনতে পাচ্ছেন না? যে একদম শুনতে পাচ্ছি, আর আমার মনে হয় কণ্ঠটাও শুনে আমরা বুঝতে পাচ্ছি। আমাদের সাথে জয়ন্ত দা রয়েছেন। হ্যাঁ, কেমন আছেন দাদা? এই চলছে ভাই। এই যে চরিত্র স্ত্রী, যে এটা যাচ্ছে সামনের ঈদে, এই ব্যাপারে শুনলাম যে আমার খুব প্রিয় সহশিল্পী এবং আমার খুব প্রিয় অভিনয় শিল্পী শামিমা নাজরীন এই স্ত্রী চরিত্রে অভিনয় করবেন বলে মনে হচ্ছে, যদি আমার কাছে রহস্যাবৃত, এখন দেখে তারপরে আমি বলবো। স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ অবশ্যই। জি দাদা, দাদা বলুন, আমি শুনছি। ও স্বামী বলছো? হ্যাঁ জি দাদা। এখন হচ্ছে কি, সেজান তোমাকে ঠিকই তোমাকে উপযুক্ত মনে করে নিয়েছে, কারণ আমার মনে হচ্ছে স্ত্রী চরিত্রটার যতগুলো লেয়ার আছে, যতগুলো সম্ভব, কয় পর্ব হচ্ছে এটা, 7? জি 7। হ্যাঁ, অন্তত 7 স্ত্রী মধ্যে কতগুলো তুমি করছো আমি জানি না, তোমার অভিজ্ঞতার ঝুলিতে নিশ্চয়ই অনেক বেশি অনেক স্ত্রী চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, তা নাহলে সেজান তোমাকে কাজ করতো না। আমরা মুখিয়ে আছি যে বাঙালি সমাজের মধ্যে কতগুলো স্ত্রী কেমন ভাবে তাদের আচরণ হয়, সেরকম মধ্যে দিয়ে আমরা অপেক্ষা করে আছি। এবং আমার ধারণা তুমি ব্যক্তিগত জীবনে যাই করো না কেন, একক স্ত্রী চরিত্র অভিনয় করছো, কিন্তু আমার মনে হয় অভিনয় ক্ষেত্রে তুমি নিশ্চয়ই এই বিবিধ স্ত্রী চরিত্রের ছবিটা তুমি ফুটিয়ে তুলতে পারবে। এটা কবে শুরু হচ্ছে শামিমা? দাদা ওই ঈদের দিন থেকে শুরু হচ্ছে, রাত 9:55 চোখ রাখতে হবে বাংলা ভিশনের পর্দায়। জি, এটা কত কটার সময়? রাত 9:55। রাত 9টা খুব প্রাইম টাইমে আছে। বাহ, তাহলে সারা বাংলাদেশের অন্তত স্বামীরা তোমাকে দেখুক। এবং সেই সাথে জয়ন্ত দাও আমাদের সাথে থাকবেন, এটি আমাদের বিশ্বাস। হ্যাঁ, আমি তো দেখবই, কারণ এখানে যে যে পরিচালক সেজান, সে আমার অত্যন্ত, যদিও সে এখন আমাকে আর চেনে না, সে আমাকে চিনতে পারে না, নাকি আমার নাম নাকি ভুলে গেছে, যাই হোক, এক সময় তার সঙ্গে পরিচয় ছিল। দাদার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, অনেক, তুমি স্মৃতি নিয়েই থাকো, স্মৃতি স্মৃতি সবসময়। দাদা দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি এই যে তুমি তো স্বামীদের রোশন আলে পড়বে, সুজান তুমি স্ত্রীদের নানান রকমের রূপ দেখাচ্ছ, যাই হোক, তারপরে অন্তত স্বামীরা যদি এর থেকে সাবধান হতে পারে সেটি অনেক বড় পাওনা। যাক, চরিত্র স্ত্রী না, চরিত্র স্ত্রী দেখবো দেখবো, হ্যাঁ দেখবো, এবং আশা করি সবাই ভালো লাগবে, আশা করি, কারণ স্বামী আমার প্রতি আমার অগাধ অগাধ আস্থা এবং ভালোবাসা আছে, সেও আমার সহশিল্পী, আর তুমি এক সময়কার আমার জন্য ছিল, এই সেই স্মৃতি নিয়েই আর কি দেখবো। ওকে দাদা, ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ, এটা সফল হোক এইটুকু কামনা করি। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে যে বাংলা ভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে রতনে রতন চেনে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি সবসময়, ভালো থাকবেন। শামিমা আপু, আপনার কাছ থেকে শুনতে চাই,
গল্পের আবর্তে তো আসলে অনেক কিছুই করতে হয় অনেক সময়, কিন্তু অনেক সময় আছে এই যে যেমন চর মারতে হলো, মারার পরে কষ্টটা লাগছে, তো কষ্ট লাগার পরেও কিন্তু আবারও পরবর্তীতে চরিত্রটা কন্টিনিউ করে যেতে হচ্ছে, তো এই নাটকে আপনাকে কতটা কঠোর হতে হয়েছিল? আমাকে দেখা যায় প্রতি সিনে সিনে চর মারতে হয়েছে, এবং সেজন ভাই তো কোনো কম্প্রোমাইজ করবেন না, মাস্টারেও চর মারতে হয়, ক্লোজেও চর মারতে হয়, মানে এরকম আর কি, মানে অনেক একটা সিনে অনেক চর মারতে হয়েছে। এবং ডাক্তার রেজাসকে সেই কারণে আমরা অনেক সেলুট করি আমি, যে উনি একজন জাত অভিনেতা এবং অভিনেতা এত মানে ভেতর থেকে করেন, প্রাণ থেকে করেন, এবং উনি ওই থাপ্পড়টা নিচ্ছেন। হ্যাঁ, এটা থাপ্পড়টা যদি না নিতে, সব আর্টিস্ট নিতে পারেন না কিন্তু সেটা, হ্যাঁ, তো উনি এটা নিয়েছেন বলেই সেটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে। এবং ভয়ানক থাপ্পড় আর কি, মানে একটা সিনের জন্য অন্তত ওনাকে 20-25টার মতো থাপ্পড় খেতে হয়েছে, এবং সেটা জোরে জোরে, মানে কোনো কম্প্রোমাইজ নেই এইরকম আর কি। এবং আমি যেটা হয়েছে, আমি যখন একটা সিনে একটা শটে ঢুকে যাই, তখন আমি আসলে অন্য কোনো কিছুই আর চিন্তা করি না, আমি ওই চরিত্রটার মধ্যেই আমি আসলে ঢুকে যাই, এই আর কি। এই জন্যই কিন্তু স্বাভিমান আর যে আসলে যে চরিত্রটাই করুক না কেন, সেটাই দর্শকরা কিন্তু মুখিয়ে নিচ্ছে সবসময়, তাদের ভালো লাগার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। তো এবারে মাসুদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে চরিত্র স্ত্রী তো আমরা পেয়ে গেছি, এর পরে আর কি কি চরিত্র আমাদের জন্য থাকতে পারে? আমাদের জাতির যে অবস্থা, চরিত্র প্রেমিকা বা চরিত্র প্রেমিক এরকম কোনো গল্প কি আছে কিনা? চরিত্র সিরিজে আমি চরিত্র ভোটার যখন করলাম তখন নেতাটা খুব ডিমান্ড করলো, স্বামী যখন করলাম তখন স্ত্রী ডিমান্ড করলো। আসলে আমাদের সমাজে তো নানানভাবে নানান চরিত্র বিচরণ করছে, তো এটা বলে শেষ করার মতো না, চরিত্র ডাকাত আছে, চরিত্র চোর আছে, চরিত্র মানে কত কিছুই না আছে। হ্যাঁ, এখন এটা বিশ্লেষণ করা, এবং বাংলা ভীষণকে ধন্যবাদ দিচ্ছি আমি এই কারণে যে বাংলা ভীষণ এই চরিত্র সিরিজটাকে তারা গ্রহণ করেছে এবং দর্শক গ্রহণ করেছে, এবং রাস্তায় আমি রাস্তায় বের হলে আমাকে দর্শক এভাবে চেনে না, কিন্তু আমি যখন কোনো আর্টিস্টের সঙ্গে থাকি, আমার সঙ্গে যখন কোনো আর্টিস্ট থাকে, তখন তাদের যে রেসপন্সটা আমি দেখি, সেটা দেখে বুঝি যে না, আমরা অনেক সফল আছি এবং আমরা আমাদের দর্শক আমাদের নাটকগুলো দেখছেন। সোমাপু একটি কথা বললো যে সে যখন অন্য আরেকটি পারপাসে হয়তো মানে জনসম্মুখে যাচ্ছে, বাট তাকে তার চরিত্রটি নিয়ে মানুষ জানতে চাইছে, আসলে এই বিষয়টির যে একটা অভাববোধ এখন আমাদের মাঝে আছে, তো সেখান থেকে যখন আমরা দেখি যে একটি নাটকের চরিত্র নিয়ে মানুষ ভাবছে বা জানার চেষ্টা করছে, আমি বলবো সেটা কিন্তু একটা সার্থকতা, এবং মানুষ যে আসলেই ভালো কাজটাকে গ্রহণ করে নেয় এবং চরিত্রগুলো তাদের হৃদয়ে দাগ কাটে, এটা কিন্তু তার একটা প্রমাণ। তো আমি আসলে থামিয়ে দিব না, আরও শুনবো, কিন্তু সাথে দর্শক আছে, দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জয়পুরহাট থেকে তিতাস মুস্তফা বলছিলাম। জয়পুরহাট মানে মাসুদ সেজানের যেখানে জন্মস্থান, যেখানে তার শিকড়। ওকে, আপনি কথা বলুন, মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি মাসুদ কাকুকে বলতে চাচ্ছি যে আপনি আমাদের জয়পুরহাটের গর্ব, আপনার পরিবার, শিল্পী পরিবার আমাদের জয়পুরহাটকে সবসময় গর্বিত করেছেন, আমরা ঈদে আপনাকে খুব মিস করি, তারপরেও আমরা বাংলাদেশের জন্য আপনাকে উৎসর্গ করেছি, আপনি ভালো কাজ করার মাধ্যমে আমাদের জয়পুরহাটকে ধন্য করেছেন, আর মমতাময়ী মায়ের মতো স্বামীমা আপা, ভালোবাসা বিতরণ করার মতো, স্নেহ বিতরণ করার মতো, বোনের মতো স্বামীমা আপাকে এই যে আপনি দস্যুরানী ফুলন দেবীর মতো উপস্থাপন করেছেন, দর্শক নিশ্চয়ই অনেক মজা নেবে, মজা পাবেন। আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত, আপনার নেতা চরিত্র এবং ভোটার চরিত্র নাটকটি খুব মন দিয়ে দেখেছিলাম, একজন ভোটারের এবং নেতার যে চরিত্রটা যেভাবে আপনি ফুটে তুলেছেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি চরিত্র আপনি যেভাবে ফুটে তুলছেন, আশা করি আগামী দিনেও নাগরিক চরিত্র আসতে পারে, আপনাদের যারা ক্রিয়েটর তাদের চরিত্র আসতে পারে। এই যে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম যে যাদের কোনো অস্তিত্ব নেই কিন্তু তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের সমাজের একটি সমস্যা যে আমরা সবাই নিজেদেরকে সেলিব্রিটি ভাবছি। এইখান থেকে আমাদের মুক্তির জন্য আপনি কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, আপনাকে জয়পুরহাটের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি যেভাবে আমাদেরকে গর্বিত করেছেন, আগামী দিনেও এইভাবেই গর্বিত করবেন, আপনার কাছে জয়পুরহাট এবং বাংলাদেশ অনেক কিছু আশা করে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এত চমৎকার ভাবে বলেছেন, এবং পাশাপাশি আপনাদের জয়পুরহাটের সবার জন্য বাংলা ভীষণের পক্ষ থেকে আগামীদের শুভেচ্ছা রইল।
ওকে, যে চরিত্র স্ত্রী নিয়ে এত কথা হচ্ছে এবং সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, আমার মনে হয় যারা আমাদের সাথে পরে জয়েন করেছেন দর্শক, তাদের জন্য যদি প্রোমোটা আমরা আরেকবার দেখে নিই তাহলে কিন্তু মন্দ হয় না। প্রিয় দর্শক, চলুন চরিত্র স্ত্রীর প্রোমোটি আমরা আরও একবার উপভোগ করি। ফোনটা চেক করার জন্য তুমি ফোনটা ধরেছ, তুমি কি আমার সন্দেহবাদী বউ? না না, আমি তো তোমাকে সন্দেহ করি না। তুমি যদি একবার মাওয়াকে ইলিশের ভর্তা খাও তাহলে তুমি আমাকে প্রতিদিন বলবে। ঋণ নিবেদিত সাত পর্বের স্বল্পবিরতি ধারাবাহিক নাটক চরিত্র স্ত্রী, রচনা ও পরিচালনা মাসুদ সেজান। আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কি করছি, কোনোদিন সেটা জানতে চেয়েছো? আমি তোমাকে বিশ্বাস করি। অন্ধের মতো তুমি আমাকে বিশ্বাস করবে কেন? আমি কি অন্যায় করেছি? ফ্রিজে ঠান্ডা পানি ছিল না, ঠান্ডা পানি থাকতে নরমাল পানি কেন দিলে? ঠান্ডা পানি নিয়ে সাত পর্বের স্বল্পবিরতি ধারাবাহিক নাটক চরিত্র স্ত্রী দেখবেন ঈদের সাত দিন রাত 9:55। দেখে নিলাম আরো একবার চমৎকারের প্রোমোটি। সো আপনারা অবশ্যই বাংলা ভিশনের পর্দায় চোখ রাখবেন ঈদের দিন রাত 9:55 থেকে নিয়ে আগামী পরবর্তী আসলে সাত দিন পর্যন্ত প্রতিদিন রাত 9:55। আমরা আসলে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায়ের ঘণ্টা তো বাজবে, কিন্তু তার আগে ছোট ছোট করে যদি আপনাদের কাছ থেকে একটু জেনে নিতে পারি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। না, দর্শক আমার নাটক দেখেন, আমার নাটকের জন্য অপেক্ষা করেন, তারা তো দেখবেনই, এবং আমার বিশ্বাস যে চরিত্র স্ত্রী আরও নতুন নতুন দর্শক যুক্ত করবে আমার নাটকের, সেটা আমরা সেই যত্ন নিয়ে কাজটি করেছি, এবং আমার নিয়মিত দর্শকের বাইরেও আরও অনেক নতুন দর্শক এতে যুক্ত হবেন এবং নাটক তারা এনজয় করবেন, নাটক তারা ভালো লাগবে তাদের, এবং দর্শককে ঈদ মোবারক, মানে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কাজ করতে পারি। অবশ্যই শামিমা আপু। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, বাংলা ভিশনের সমস্ত দর্শক শ্রোতাদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা আমাদের নাটকটি দেখবেন এই আশা ব্যক্ত করছি। আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য, আর সেই সাথে চরিত্র স্ত্রীর জন্য তো শুভকামনা থাকবে, শুভকামনা আগামীদের। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলা রোদ্দুরের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী আয়োজনে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভকামনা, শুভ দিনের।